এবার কাকু হ্যাঁ তো কাকুকে বিদায় করে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা এখন যাব চন্দননগরে, আর স্কুলটার নাম হচ্ছে রাধা দামোদর হাই স্কুল। ঠিক বললাম তো? যেখানে মাত্র 10 টাকায় মাটন ঘুগনি দিচ্ছে, এক হাতা মাটন দেবে তার সঙ্গে আরও আর ভাড়ও দেবে। সেখানে এখন যাই, তাই তো কাকু এখন যাচ্ছি। তবে দোকান বললো 3টার সময় খোলে কাকু। এমন দিনে এসছি দোকানটা নাও বসতে পারে, কাকু বলছে থাকতেও পারে নাও থাকতে পারে, দেখি কি হয়। সেই ব্রিজটা, এই ব্রিজটার কথা অনেক শুনেছিলাম, সেই ইয়ের ব্রিজ, বাসের ব্রিজ। এখানে হেঁটে গেলেও 1 টাকা নেয় আর গাড়ি সমেত 2 টাকা নেয়, তাই তো? এই যে হ্যাঁ, এই যে বাঁশ দিয়ে হচ্ছে ইয়ে করেছে, ব্রিজ মতন করেছে। বা আমি দেখেছি অনেকবার, কিন্তু এইখানে সেটা জানতাম না। টোটো কাকুর সঙ্গে এসছি, তখন থেকে দেখি কাকু এখানে আমার সঙ্গে বসে আছে, তাই তো কাকু? খুব ভালো, নাম বলে দাও কাকু তোমার। আমরা প্রায় এখানে 1 ঘন্টা ধরে ওয়েট করছি কাকু টোটোর সঙ্গে, কাকু যাচ্ছে আমার সঙ্গে। চলো কাকু, আর ওই কাকু চলে এসছে, ঘুগনি কাকু, তাই তো? চলো যাই তাহলে। দোকান এখনো ঠিকভাবে খুলতে পারিনি, তার মধ্যেই খাওয়া আরম্ভ করে দিচ্ছে সবাই নিয়ে। কাকু কেমন লাগে বলো? ভালো লাগছে খেতে? তুমি এখানে প্রতিদিন খাও নাকি আজকে প্রথম খাচ্ছ? খাও। বাহ, আরো অনেকে খাচ্ছে দেখো। এখন সবাই মাত্র 3টে বাজে, মাত্র দোকান খুলেছে। কাকা খুব এক্সাইটেড হয়ে গেছে, আমি কাকুর ভিডিও করতে যাচ্ছি, কাকা নিজের দিকে ঘুরিয়ে বলছে উনার ভিডিও আগে। তুমি পকেটের মধ্যে কি রেখেছো এটা? কবে থেকে খাও? যতদিন থেকে চালু। কেমন খেতে লাগে তোমার? আরে কেমন বলতে, তোমার ভালো লাগে? ভালো বলতে ঘুমের ঘরেও মানে মনে মনে পড়ে পড়ে, মানে শুধু ঘুমি না, এসে কিন্তু মাংস মানে ছাড় দিচ্ছে 10 টাকায়, কিন্তু পাওয়া যায় না 10 টাকা পাওয়া যায়। এত সস্তা, এত সুন্দর পাওয়া যায় না, আমার মনে হয় না যে ইন্ডিয়ার মধ্যে কোথাও পাওয়া। ঠিক আছে, এবার তাহলে জিজ্ঞেস করছি কাউকে। হ্যাঁ কাকু, প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। আর তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম খোকন বিশ্বাস। জায়গাটা কোথায় একটু বলে দাও? চন্দননগর, মাসবিহার, চন্দন। হ্যাঁ, আর তুমি 10 টাকায় কি করে দিতে পারছো এই ঘুগনির সঙ্গে আরো মাংস, খাসির মাংস দিয়ে? এখনো দিতে হয় না, ব্যবসা করতে হচ্ছে না। এটা কবে থেকে আরম্ভ করেছো? 11 বছর। 11 বছর থেকে দিয়ে যাচ্ছ? তখন আরো দাম কম ছিল নাকি? 5 টাকা ছিল। 5 টাকা ছিল তখন, এখন 10 টাকা হয়েছে। ঘুগনি এখানে প্রতিদিন কত কিলো মটরের করো? 4 কিলো। 4 কিলো মটর। এগুলো আলাদা করে করে নিয়ে আসো, তাই তো? এটা তুমি ঘুগনির মধ্যে দিয়ে দাও। বাহ, এর মধ্যে মাংস আছে আবার ছাট মাংস আছে, তাই তো? সব মিলিয়ে কপিস দাও, ওই 2 পিস 1 পিস 3 পিস যা ওঠে, মানে যেরকম হাতাতে ওঠে আর কি। বাহ, আর তোমার কাছে আর কি পাওয়া যাচ্ছে? বডি মাংস আছে, এই যে চিকেন 1 একটা পিস। এগুলো পিস কত? বাহ, তো ভালোই বড় বড়। তো দোকান খোলার টাইমিংটা কখন? 3টে। 3টে থেকে খোলো? কটা পর্যন্ত থাকবে? 8টা পর্যন্ত। প্রত্যেক দিন খোলো তো? হ্যাঁ। শুধু 2 দিন এখানে বসো, মানে যেদিনকে হাট বার হয়, তাই তো? শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার হাটে বসো, আর অন্যান্য দিন 5 দিন ওই মোড়ে, এই যে এই রাস্তার মোড়ে, এই রাস্তার হচ্ছে মোড়টাতে বসো, তাই তো? ওই যে চায়ের দোকানে একটা। হ্যাঁ, চায়ের দোকানের ওখানে। ঠিক আছে, এই যে এটা স্কুল, এটা কি স্কুলটার নাম কি বলে দাও? এই যেখানে হাট বসে গেছে দেখতে পাচ্ছ, আমাকে তাহলে 10 টাকা দাও। তুমি পুরো ভাইরাল করে দাও। হ্যাঁ, যে এখনো 10 টাকায় খাসি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। খাসি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ঠিক, আসলেই পাওয়া যাচ্ছে, এই গ্যারান্টি। এই আমার মনে আর নাই ভারত বসে কোনো কথা। এগি কাকু সাজাও, 10 টাকা ঘুগনি। চিকেন 2 পিস, 1 পিস চিকেনও নিয়ে নি। লেগ পিসটা দিয়ে দিও, লেগ পিসটা, লেগ পিসটা দিও কাকু। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, মানে এটা গোটা মুরগি মনে হচ্ছে দেখে। নিয়ে নিয়েছি, এখানে খাওয়াটা
সেরকম সিচুয়েশন নেই, এই বাজারের মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবো, অন্য জায়গায় যাবো। কাকু তোমাকে এখানে আলবিদা জানিয়ে দিচ্ছি, চলে গেলাম। ঠিক আছে, খাবার দাবার নিয়ে চলে এসেছি, এখন স্কুলটার ভিতরে আছি। আর বাজারটার ওখানে প্রায় এসে থেকে দেখছি 40 মিনিট ধরে ছাগল নিয়ে প্রবলেম হচ্ছে, কার বাড়িতে ছাগল ঢুকে গেছে। একজন বলছে ছাগল আমার বাড়িতে কেন ঢুকলো, আর যার ছাগল সে বলছে ঢুকবেই। এই নিয়ে চলছে, অনেক মানে উত্তপ্ত হয়ে গেছে, যখন তখন বেঁধে যেতে পারে, তাই খাবার নিয়ে এখানে চলে এসেছি। তো টেস্ট করে দেখব, বেশ অনেক পরিমাণ দিয়েছে, তার উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর শসা আছে, ধনে পাতা আছে। এই যে মাটানো, এখানে সলিড মাটানো আছে, তবে সেরকম মানে ডেডিকেটেড পাওয়া না, মাটান আছে তার মধ্যে, ছাটের মধ্যে। এই যে এটা হচ্ছে মেটে, তারপরে এই যে এরকম মাংস পাবা, এই যে এরকম মাংস দিয়ে হচ্ছে পাবা। আগে শুধু একটু ঘুগনিটা খেয়ে দেখি কেমন খেতে হয়। খুব গরম, তবে স্বাদ ভালো, একদম লাইট, বেশি মশলাপাতি দিয়ে করেন, একটু মিষ্টি মিষ্টির মধ্যে, বেশ ভালো লাগছে। 10 টাকায় মাটন দিচ্ছে, মানে 3-4 পিস মতন দেয়, বেশ ভালো। এটা সব কিছু মিক্স করা আছে, যে চর্বি পেয়েছি, তারপরে এখানে হচ্ছে মেটে পেয়েছি, এখানে হাড় দেওয়া মাংস পেয়েছি, এখানে হাড় দেওয়া মাংস পেয়েছি, এখানে মেটে পেয়েছি, সব সমস্ত মিশিয়ে প্রায় 4-5 পিস এখানেই আমি পেয়ে গেছি। এই যে, এই যে চর্বিটা পুরো সলিড চর্বি দেখি, মন একদম খুশি হয়ে যায়। আমি প্রথম দেখলাম এই ঘুগনির মধ্যে দেখি কিশমিস দিয়েছে, এই যে কিশমিস। তো চলো এটা শেষ করি, করে দেবো চিকেনে আসছি। এই যে চিকেন, আগে কীরকম রান্না হয়েছে, উফ, হাত দিচ্ছি আর ঢুকে যাচ্ছে ভিতরে, জাস্ট ধরছি আর খুলে চলে আসছে, এতটা সুন্দর হয়েছে দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কাকুসি তখন থেকে দাঁড়িয়ে আছে, আমরা এখানে ঢুকেছিলাম, এই যে এখানটাতে বসে। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই রাস্তাটা এখান থেকে রাস্তা আছে, রাস্তা সোজা চলে গেলে ওই হাটটা পড়বে, হাটের ওখানে আজকে বসেছে, 2 দিন বসে, আর 5 দিন এইখানটাতে বসে। এই ফুচকার দোকানটার পাশে, তাই তো কাকু? ফুচকার দোকানের পাশে বসে, ফুচকার দোকানের পাশে আসবে। ঠিক আছে চলো তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেস্ট লাগলো, আমার চিকেনটা থেকে বেশি ভালো লাগলো, খুব সুন্দর, এত জুসি আর মানে বেশ সেরা। আর মাটন দিয়ে 10 টাকায় ঘুগনি, সেটাও বেশ ভালো লাগলো। তো ওখানে ট্রাই করতে এসো তোমরা। আর কাকু সেই যখন এসছি এখানে, 2টো মানে আমরা 15-20 ঢুকে পড়েছি, তখন থেকে কাকু এখানে দাঁড়িয়ে আছে, একসঙ্গে এখন যাচ্ছি, তাই তো কাকু? এই যে কাকু, এই দেখো কাকু ছোটো যাচ্ছে হুড়গুল করে। তো এখন 3:40 বাজে, এই 2 ঘন্টা ধরে কাকু দাঁড়িয়ে আছে, যাই এখন চলে যাই। এই জায়গাটা আসতে যদি চাও তাহলে কি করে আসবা কাকু বলে দিক। আর যদি টোটো করে আসলে একদম পুরো ডিরেক্ট ওখানে নিয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে চলে আসো। আর ব্লগ করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।